হাল ছেড়ে দিই। জীবনে কোনো কিছুতে হাল ছেড়ে দিই, কোনো কিছু কাজ করতে যাচ্ছ বা কোনো কিছু করবে ভাবছ, তার সাথে সাথে আমার নেগেটিভটাও ভাবছ, আমি পারবো না, আমার দ্বারায় হবে না, আমি করতে পারবো না, আমি এগুলোতে পারদর্শী নই, তাই জন্য আমার হবে, এই ভাবনা চিন্তাগুলো মাথায় এনে, এই ভাবনা চিন্তাগুলো মাথায় এনে নিজেকে দুর্বল করে দিও না। হে গাইস, আমি রাজেশ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের। তো আজকের ভিডিও, কোনো কিছু থেকে হাল ছেড়ে দিও। দেখো, হাল ছেড়ে দিও না এই কথাটা কেন বললাম, তুমি কোনো কিছু করতে চাইছো, তুমি ভাবছো যে আমি না এটা করব, কোনো ব্যবসা হতে পারে, কোনো ছোট ব্যবসা হতে পারে, বা এই কাজটা তুমি করোনি, আরে জীবনে তো সবকিছু প্রথম প্রথমই হয়, তুমি ভাবছো আমি তো কোনোদিন করিনি, আমার দ্বারা হবে, আমি পারবো, এই ভাবনা চিন্তাগুলো কথা, তাহলে কি হবে বলো তো, নিজের উইক পয়েন্টটাকে তুমি বার করে দিচ্ছ, স্ট্রং পয়েন্টটাকে তুমি ভেতরে ঢুকে দিচ্ছ, এই উইক পয়েন্টটাকে বাইরে নিয়ে আসো, স্ট্রং থাক, নিজে ভাবো না আমি পারবো, করে দেখি পারবো, হাল ছাড়ো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার চেষ্টা করার মধ্যে, এই ভাবনা চিন্তা করো, তাহলে কি হবে, এই ভাবনা চিন্তাগুলো করলে তুমি কোনো কাজ করবে ভাবছো, তার আগেই যদি তুমি দুর্বল হয়ে পড়ো, ভেবে না আমি তো পারবো না, তাহলে কি তুমি যে কাজটাতে সফল হতে পারবে, তোমার কি মনে হয় সফল হতে পারবে? নিজেকে শক্তভাবে এগিয়ে নিয়ে যাও, নিজেকে শক্ত করো, নিজের মনটাকে কেন দুর্বল করে দিচ্ছ যে আমার দ্বারা হবে না, কেন ভাবছো, এটা ভাবো না যে করি কেন হবে, ওরা যদি পারে আমি কেন পারবো না, ওরাও মানুষ আমি আমি কেন পারবো না, এটা ভাবার কারণ কি আছে, আমিও পারবো, নামি এটা, আমি এই ব্যবসাটা করব। আমরা অনেক সময় কি হয়, পরীক্ষা দিতে যাই, পরীক্ষার প্রশ্ন দেখে আমি পারবো না, আমি ফেল, এই আগেই ভেবে নিই আমি ফেল করবো, আমি পারবো, তাহলে আমি আর লিখবোটা কি লিখবো, আমি তো আগেই নিজেকে তো গুটিয়ে শুটিয়ে নিয়েছি, তাহলে আর আমার গুটিয়ে শুটিয়ে যেহেতু নিয়েছি, যেটুখানিও লিখতে পারবো সব একেবারে নিজেকে গুটিয়ে নিও, কোনো কিছু থেকে নিজেকে গুটিয়ে নিও না, নিজেকে সরিয়ে নিও না, নিজের ভেতরটাকে স্ট্রং করো, শক্ত করো, নিজের মনকে নিজে বোঝাও যে না আমি পারবো, আমাকে করতে হবে, আমি পারবো, সে যে কোনো প্রকারে আমাকে করতে হবে, আমি এটা পারবো, একটা বাড়ি খুঁটিটা যদি শক্ত না থাকে, বাড়িটা স্ট্রেট দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে কিন্তু থাকবে না, বাড়িটা হেলে পড়বে, তাই বাড়িটা স্ট্রেট দাঁড়িয়ে থাকতে গেলে কি প্রয়োজন, তবে খুঁটিটা কিন্তু শক্ত, স্ট্রেট, স্ট্রং খুঁটি দরকার, তাই নিজেকেও নিজের লাইফে স্ট্রং করো, শক্ত করো নিজেকে যে না আমি পারবো, নিজেকে গুটিয়ে নিয়ে আসো না, নিজের মধ্যে জড়তা তৈরি করো না, নিজেকে নিজে ইন্ধন দাও যে না আমি পারবো, আমি করতে পারবো, আমি করি, আমার দ্বারা হবে, কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে দাও, তাই জন্যই বলা হয়েছে, তাই জন্যই বললাম যে হাল ছেড়ে দাও, কোনো কিছু থেকে নিজেকে হাল ছেড়ে দাও, হাল ছাড়লে কোনো দিনও পারবে। তো আজকের ভিডিওটাই বলতে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমাকে যদি ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে যদি দেখে থাকো, তাহলে যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করো, সার্চ করে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ সাপোর্ট করো।